অনেক সংবাদ চ্যানেলে কি বলা হচ্ছে যে আমি কংগ্রেস তৃণমূল ত্যাগ করে কংগ্রেসে চলে আমাকে বিভিন্ন জায়গায় আমার জেলা অনুগামীরা আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ফোন করে বলছেন তাহলে আপনি সিদ্ধান্ত নিলেন আমাদের দলের তাহলে সিদ্ধান্ত নিলে ঠিক তোদের করব আমার স্ত্রী এখানে বসে আছে আমাকে একদিন রাত্রিবেলা বাড়ি ফিরে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ওনাকে বলেছে যে সোমেনদা কিছু এমএলএ টেমএলএ ভাঙিয়ে কংগ্রেসে জয়েন করছে যদি এটা বিশ্বাস করেন না তখন ঘর থেকে বেরোচ্ছে আমি ওনাকে সেই রাত্রিরে বললাম যে তুমি মমতাকে ফোন করে বলো যে আমি কখনো পেছন থেকে মানুষকে ছুরি মারি আমি যদি যেতে হয় মমতাকে বলেই চলে যাই